পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছানোর জন্য যখন রাজ্য সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক সেই সময় একাংশ ঠিকাদার ও দফতরের কিছু আমলাদের কারণে পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না গ্রাম থেকে শহরের লোকজন সাব্রম মহকুমা বিভিন্ন প্রান্তে এমনটাই দেখা যাচ্ছে ইতিমধ্যেই সাব্রম শহর লাগোয়া বিকে পল্লী গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে যে কাজকর্ম চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন মহকুমা ডিডব্লিউএস দফতরের উদ্যোগে সাঁতচা আর ডি ব্লকের অধীনে বিকে পল্লী গ্রাম পঞ্চায়েতে একটি পাম্প হাউস ও পাইপ লাইনের বসানোকে কেন্দ্র করে বিলুনিয়ার এক ঠিকাদারের বিরুদ্ধে কাজে অনিয়ম এবং গুণগত মান ঠিক না রাখার অভিযোগ উঠেছে এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেছেন স্থানীয় এলাকার অভিযোগকারীরা এখানে তো নতুন পাম্প হাউস এর নতুন লাইনও ছিল না তক ফুৰা লাইন ঐপৰে সুৰা জল সুৰা লিক কৰি একদম জল ফুৰা অভাৰ হৈ নিচি চলিয়ে ওপৰ দিকে জল উঠানা তথন ফটানে জনাই লাম এইদ জ্বলাই না ফটান কৈতা আছে ক অৱশ্যে জনাম অবিশেষ জনাইছি অবিশেষ জনাইছি অৱশ্যে এইডু গাচে গেছে এই কৈছে তই ক অ টকাও ফাইছে না কোন ইঞ্জিনিয়াৰক ইয়াক ফোন কৰি জনাইছি ইঞ্জিনিয়াৰ ফাইছে না অবিশে যায় ইঞ্জিনিয়াৰ কৈছে ইঞ্জিনিয়াৰ আহিছে না কেও আহিছে না ওদান্ত আসে না তখন আমরা জলের সমস্যা জলটা এখন নিয়ে এত কাছে বসে জলটা পাই না কি কারণে এটা আমি আমরা আমি কতজন ফ্যামিলি আছে বিকেপুলি পঞ্চায়েতে এইটা থেকে জল খায় অন্তত 300 হইতো না 300 গ জল কি সমস্যা তো নতুন পাম্প পজ করে দিয়েছি আমরারে পাম্পাস কইল কি জল লাগালি এখানে নতুন পাইপ দেন হইছে না ওই পাইপটা লইলো আগর পুরান পাইপে তো পাইপ ডুবাই দিয়েছি সিওন ফাইভ হল